नमस्कार बंधुरा आपनारा देखें अपन ही प्रिय यूट्यूब चैनल अल इन वन गार्डेनिंग बंधुरा आमी विजय आज के आरो एक नतून भिडियो नहीं आपन सामने एसेछि। बंधुरा आपनारा जानें जे प्रत्येक रविवार सकाल 8टार समय आमादेर भिडियोगुलो रिलीज है। तो आज जे भिडियो टपिक निये आमरा एखाने आलोचना करब सेटी होच्छे वाटार मैनेजमेंट बा जलेर व्यवस्थापना। हाँ बंधुरा आपनारा सकलेई जानें जे गाच मारा जावार प्रधान एक कारण होच्छे जलेर समस्या, अर्थात ग्रीष्मकाले कि है ना कम जलर फले गाच मारा जाए। क्यों ना अपनी सकाले जल दिच्छेन से जल दुपुर मध्य उबे जाच्छे गाच जलर अभावे मारा जाच्छे शुकनो हो जाच्छे। आबार बर्षाकाले ठीक तार उल्टो है अतिरिक्त जलर प्रभावे निम्नचापेर समय कि है 7 থেকে 8 দিন टाना बृष्टि है 3 থেকে 4 দিনও अनेक समय टाना बृष्टि है। सेक्षेत्रे प्रचुर जलर प्रभावे टबेर मध्य थाका गाचगुलो अतिरिक्त जलर जन्य गोड़ा पचे मारा जाए। तो এখানে আমি যে টেকনিকটা দেখাবো সেই টেকনিকের মাধ্যমে আপনাদের গাছগুলো গ্রীষ্ম থেকে বর্ষা সারা বছর ব্যাপী সুন্দরভাবে থাকবে এবং এখানে যে জলের ব্যবস্থাপনাটা দেখানো হবে সেটি ইমপ্লিমেন্ট করার জন্য আপনাদের কিন্তু কোনো ধরনের কোনো টাকাই খরচ হবে না। বাড়ির ফেলে দেওয়া বিভিন্ন জিনিসপত্র দিয়ে আপনারা এই টেকনিকটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এবং এখানে আমি আপডেট সমেত দেখিয়েছি ভিডিওটি দুটো পার্টে রেকর্ডিং করা হয়েছে, একটি গ্রীষ্মকালের সময় এবং একটি বর্ষাকালের সময়। তো গ্রীষ্মকালের বিষয়টি আমি প্রথমে তুলে ধরেছি, অর্থাৎ ভিডিওর প্রথম দিকে আছে গ্রীষ্মকালের বিষয়টি এবং ভিডিওর শেষ দিকে আছে বর্ষাকালের বিষয়টি। যেহেতু টেকনিক একটাই তাই বর্ষাকালের সময় এই টেকনিকের সামান্য পরিবর্তন বা স্লাইড মডিফিকেশন করা হয়েছে যেটি আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি, আপনারা সহজেই বিষয়টি বুঝতে পারবেন এবং খুব সহজভাবে এটি করা হয়েছে যাতে সকলেই এটি ইমপ্লিমেন্ট করতে পারেন এবং এর রেজাল্ট খুব ভালো হয়। আমি নিজে এটা ইমপ্লিমেন্ট করি যখন প্রয়োজন হয় গাছের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি ইমপ্লিমেন্ট করি এবং তার ফল ভালো পেয়েছি বলে আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করছি। তো আপনারাও এটা আপনাদের ছাদ বাগানের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। তো বন্ধুরা যারা প্রথমবার এই চ্যানেলে এসেছেন তাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনি সবার প্রথমে পেয়ে যান। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা এখানে যে জবা গাছটি দেখতে পাচ্ছেন সেটির অবস্থা দেখুন, ফুলের পাপড়ি যেন পুড়ে গেছে। তো এর কারণ হলো সূর্যের অতিরিক্ত রৌদ্র, একে সানবার্নও বলা হয়। গ্রীষ্মের অতিরিক্ত রৌদ্রের কারণে সকালে গাছে জল দেওয়া হলে তা দুপুরের আগেই উবে যাচ্ছে, ফলে দেখুন গাছের গোড়া পুরো শুকনো খটখটে হয়ে আছে। তো এই গ্রীষ্মেও যাতে গাছের গোড়ার মাটি শুকনো না হয়ে যায় তার জন্য যে পদ্ধতিটি এখানে আমি দেখাচ্ছি তার জন্য প্রথমেই আমাদের কিছু পলিথিন প্রয়োজন। এখানে আমি মুড়ির খালি প্যাকেট ব্যবহার করছি, এর পরিবর্তে এই ধরনের যে কোনো অব্যবহৃত প্লাস্টিক প্যাকেট ব্যবহার করতে পারেন। আর একটি স্টেপলার ও একটি কাঁচি প্রয়োজন। প্রথমে নেওয়া পলিব্যাগের থেকে কিছুটা মোটা প্লাস্টিক খানিকটা প্রয়োজন। এখানে আমি নতুন জামার কলারে ব্যবহৃত যে মোটা প্লাস্টিকটি থাকে সেটি নিয়েছি কারণ এটি অনেকটাই পুরু, এর পরিবর্তে অন্য যে কোনো খানিকটা পুরু প্লাস্টিকও ব্যবহার করা যেতে পারে। এবং কিছুটা পাটের দড়ি নিয়েছি, এর পরিবর্তে লাইলনের দড়িও ব্যবহার করা যায়। প্রথমেই আমি পলিথিনটি কেটে নিচ্ছি। এ ধরনের একটি পলিথিন দুটি গাছে ব্যবহার করা যাবে। পলিথিনের একটি অংশকে ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। এবং ডোগার অংশটি খানিকটা কেটে নিতে হবে। গাছের গোড়া যদি বেশি মোটা হয় সেক্ষেত্রে আরও কিছুটা বেশি অংশ কেটে নিতে হবে। এরপর প্লাস্টিকটিকে গাছের গোড়ায় বসানোর জন্য ঠিক এই বরাবর কেটে নিচ্ছি। দেখুন প্লাস্টিকটি গাছের গোড়াতে সুন্দরভাবে বসে গেছে, কিন্তু এটি ঝড় বাতাস বা অন্য কোনো কারণে সরে যেতে পারে, তাই এটিকে গাছের গোড়ায় বসানোর জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হবে এবং এটি এমনভাবে করা হবে যাতে গাছের গোড়ায় খাবার বা জল দিতে কোনো সমস্যা না হয় এবং প্রয়োজন অনুযায়ী মাটি খোঁড়া খোসাও করা যেতে পারে। তাই এই কাটা দুটি অংশ প্রথমে পিন আপ করা হবে এবং এর চারপাশে পাটের দড়িটি পার করে বেল্টের মতো ব্যবস্থা করা হবে এবং তা এখানে বাঁধা থাকবে, ফলে টবের মাটি পুরোপুরিভাবে কভার থাকবে
এবং সারা দিন গাছে রৌদ্র পেলেও টবের মাটির ময়েশ্চার উবে যাবে না এবং মাটিতে ভিজে ভিজে ভাব থাকবে, ফলে গাছ ও তার ফুল ও ফল সতেজ থাকবে। এরপর এই জড়ানো অংশটিতে পিন আপ করতে হবে, কিন্তু এটি নরম প্লাস্টিক হওয়ায় পিন আপটি থাকবে না, সেটি খুলে আসবে। তাই পিন আপ করার জন্য এই অপেক্ষাকৃত শক্ত প্লাস্টিকটি ব্যবহার করব। তো এটি ছোট ছোট অংশে কেটে নিচ্ছি। এরপর এই টুকরোগুলির একটা নিচে ও একটা উপরে এভাবে বসাতে হবে এবং স্টেপেল করতে হবে। ঠিক এভাবে আরও একটি স্টেপেল করে নিচ্ছি। এরপর পাটের দড়িটিকে বেল্টের আকারে বসানোর জন্য প্লাস্টিকের কোণাগুলি এভাবে মুড়ে নিতে হবে এবং স্টেপেল করতে হবে। ঠিক একইভাবে চারপাশের কোণা মুড়ে নিচ্ছি। তো দেখুন চারপাশে এটা মোড়া হয়েছে। এরপর এটি ভালোভাবে বসাতে হবে এবং ঠিকভাবে দড়িটি বেঁধে দিতে হবে। এরপর গাছে খাবার বা জল দেওয়ার জন্য এই দড়িটি খুলে এভাবে তা দিতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী মাটি খোঁড়া বা খোসার কাজও করতে পারেন। তো দেখুন এখানে আমি ঠিক কিভাবে জল দিচ্ছি। প্রতিবার জল দেওয়ার পর এই দড়িটি অবশ্যই ভালোভাবে বেঁধে দিতে হবে, ফলে ভিতরের জল আর সহজে উবে যেতে পারবে না বা মাটিতেও সরাসরি সূর্যের আলো পাবে না, ফলে ভরপুর গ্রীষ্ম মাটি দীর্ঘক্ষণ ময়েস্ট থাকবে। এছাড়া প্রয়োজন অনুযায়ী উপরের এই সূক্ষ্ম ছিদ্রটি দিয়েও জল দেওয়া যেতে পারে। বন্ধুরা, এটা ঠিক চার দিন পরের আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখুন এখন ফুলের অবস্থা ঠিক কতটা সুন্দর, ফুলে কোনো ধরনের কোনো সানবার নেই। তো বন্ধুরা, এই পদ্ধতিটির সাহায্যে আপনারা 60-70% ময়েশ্চার ধরে রাখতে পারেন, যেটা গ্রীষ্মকালে গাছের জন্য খুব উপযোগী। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে গ্রীষ্মকালে এই সহজ পদ্ধতিটি ব্যবহার করে গাছকে আমরা সুন্দর এবং সুস্থ রাখতে পারি। এরপর আপনাদের এখানে আমি দেখাবো কিভাবে খুব সামান্য এই পদ্ধতির পরিবর্তন করে বা কম মডিফিকেশন করে পদ্ধতিটি বর্ষাকালে কাজ করে, অর্থাৎ যে সময় প্রচুর বৃষ্টি হয় সেটি বর্ষাকাল বা শীতকালের নিম্নচাপও হতে পারে। তো বন্ধুরা, এখন বর্ষাকাল, এর সঙ্গে নিম্নচাপও চলছে, ফলে বেশ কয়েকদিন ধরে নাগাড়ি বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় অতিরিক্ত জলের কারণে গাছের গোড়া পচে গাছ মারা যেতে পারে। তো এখানে আমি এই পেয়ারা গাছটিতে এই পদ্ধতিটির মাধ্যমে দেখাচ্ছি কিভাবে অতিরিক্ত জলের হাত থেকে গাছকে রক্ষা করবেন। তো এখানে দেখুন ঠিক আগের মতোই আমি একটি প্লাস্টিক নিয়েছি এবং তার মাঝখানে যথারীতি একটি ছিদ্র বানানো হয়েছে এবং একটি সাইড কেটে নেওয়া হয়েছে। এরপর প্লাস্টিকটিকে গাছের গোড়ায় বসাচ্ছি ও কাটা অংশটি স্টেপেল করে জুড়ে দিচ্ছি। বর্ষাকালে যে সমস্যাটি দেখা দিবে সেটি হচ্ছে বর্ষার জল এই মাঝখানের ছিদ্রটি দিয়ে টবে প্রবেশ করবে, তাই এখানে পদ্ধতিটির মডিফিকেশনের অংশ হিসাবে পলিথিনের মাঝখানের অংশটি খানিকটা উপরে তুলে গাছের কাণ্ডের সঙ্গে সুতো বা দড়ির সাহায্যে ভালোভাবে বেঁধে দিতে হবে, ফলে সেখান দিয়ে আর জল প্রবেশ করতে পারবে না। এরপর নিচের দড়িটিও ভালোভাবে বেঁধে দিতে হবে যাতে প্লাস্টিকটি বাতাসে সরে না যায়। তো এখানে প্লাস্টিকটির মাঝের অংশটি খানিকটা উঁচুতে বাঁধা থাকায় জল গড়িয়ে টবের বাইরে পড়বে এবং এইভাবেই অতিরিক্ত বর্ষার জলের হাত থেকে গাছগুলোকে আমরা রক্ষা করতে পারব।
तो बंधुरा यही आजकल भिडियो भिडियोटी उपकारी मन हम लाइक और कमेंट कर शेयर करबें और आपनी जदि प्रथम बार चैने एसे थकें तो चैनल के सबसक्राइब कर बेल आइकन प्रेस कर रखबें नतून नतून ये भिडियोर आपडेट पवर जो भिडियोटी प्रथम शेष पर्त देखार जो असंख्य धन्यवाद सकले खूब भलो थकबें नमस्कार।